চলো তাহলে আমরা বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবোধের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এই গ্রন্থ সেই সম্বন্ধে আমরা আলোচনা করি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশ পরিভ্রমণ করে ১৮৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দে দেশে ফেরার পর ভারতের বহু রাজ্য পরিভ্রমণ করে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি বাংলা পত্রিকা উদ্বোধনের প্রকাশ শুরু করেন এই পত্রিকার জন্য একে একে ভারত কথা পরিব্রাজক এবং প্রাচ্য ও পাশ্চাত্য এবং তার পরবর্তী সময়ে বর্তমান ভারত লিখতে শুরু করেন পাশ্চাত্য দেশ ভ্রমণ করে এসে তিনি ভারতের হিমালয় থেকে কন্যাকুমারী পরিভ্রমণ করে মূলত প্রাচ্য ও পাশ্চাত্য ভূখণ্ড পরিভ্রমণ করার তিনি এই দুটি খণ্ডকে অতীত বর্তমান ও ভবিষ্যতের নিরিখে বিচার করেছিলেন ভারতের ইতিহাসকে তিনি ধরার চেষ্টা করেছিলেন তথা সময়কে ধরার চেষ্টা করেছিলেন তার দেশ বিদেশ পরিভ্রমণ করে মূলত তিনি তার অভিজ্ঞতার নিরিখে সেই সময়ের ভারতকে বিশ্লেষণ করেছিলেন ভারতের সংস্কৃতিকে বিশ্লেষণ করেছিলেন ভারতের সমাজকে বিশ্লেষণ করেছিলেন ভারতের রাজনীতিকে বিশ্লেষণ করেছিলেন এবং ভারতের ভবিষ্যতের পথ দিশা দেখানোর চেষ্টা করেছিলেন এই বর্তমান ভারতে তাহলে এটা আমরা জানলাম সেটা হচ্ছে বর্তমান ভারতে প্রেক্ষাপট এবার আমরা জানব এর প্রকাশ সম্বন্ধে বর্তমান ভারত প্রথমে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল পরে স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে স্বামী শারদানন্দের ভূমিকা সম্বলিত হয়ে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয় তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম বর্তমান ভারতের একটি হচ্ছে প্রেক্ষাপট এবং একটি হচ্ছে প্রকাশ আসলে স্বামীজি যেটা চেয়েছিলেন এক নতুন ভারতকে এক নতুন ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি পাশ্চাত্য দেশ পরিভ্রমণ করে আসার পরে যখন তিনি কন্যাকুমারীকা থেকে হিমালয় পর্যন্ত তিনি পরিভ্রমণ করলেন এবং ভারতের সংস্কৃতিকে বিচার করলেন এবং সেই ভারতীয় সংস্কৃতির দর্শন সঙ্গে তিনি পাশ্চাত্যের কর্ম সাধনার এক মেলবন্ধন ঘটিয়ে নতুন ভারতকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন যেখানে যুবশক্তি তার হাল ধরবে মূলত এই বর্তমান ভারতের মাধ্যমে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের এক রূপরেখার এক সংযোগ সাধন করিয়ে করেছিলেন কিভাবে অতীতকে বিশ্লেষণ করে বর্তমানকে তিনি স্মরণ করছেন এবং ভবিষ্যৎকে তিনি কল্পনা করছেন এইভাবে তিনি এক বর্তমান ভারতে তার যে রূপরেখা তিনি ফুটিয়ে তুলছেন আমি আগেও বললাম যে বর্তমান ভারতে তিনি এক নতুন ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং বলা যেতে পারে তিনি এই যে প্রাচ্য পাশ্চাত্য যে সাধনার মিলন সে মিলনের ক্ষেত্রে তিনি কখনোই কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা বা পাশ্চাত্য ধ্যান প্রতি এক অনুকরণ করার কিন্তু কথা বলেননি তিনি ভারতীয় সংস্কৃতির যে তার স্নিগ্ধতা রয়েছে সেই যে গুরতা রয়েছে তাকে তিনি অনুভব করতে বলেছিলেন এবং এই যে দর্শন বোধ ভারতীয় সংস্কৃতির ভারতের যে ভারতীয়ত্ব এবং এই যে পাশ্চাত্যের যে কর্মসাধনা তার মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন এবং সেখানে কোন জাতি ধর্ম বর্ণ তাদের মধ্যে রকম ভেদাভেদ থাকবে না তার স্বপ্ন দেখেছিলেন এবং তার কথাই বলেছেন এই বর্তমান ভারতে তিনি ভারতীয় সংস্কৃতিকে এক নতুন ভাবে তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন তার এই শিক্ষা তাকে আমরা এর আগেও জেনেছি নব্য বেদান্তবাদ রূপে তিনি প্রাচ্য পাশ্চাত্য ভূখণ্ড পরিভ্রমণ করে এক তুলনা করতে চেয়েছিলেন যেই তুলনার মাধ্যমে কিন্তু তিনি ভেদাভেদ করেননি তিনি বরং তাদের মধ্যে কি ভালো আমাদের মধ্যে কি ভালো তাদের মধ্যে কি মন্দ এবং আমাদের মধ্যে কি মন্দ সেইগুলোকে বিচার বিশ্লেষণ করে ভালোর সঙ্গে ভালোর মেলবন্ধন ঘটিয়ে নতুন ভারতকে গড়ে তুলতে চেয়েছিলেন এবং বর্তমান ভারতে তারই কিন্তু আমরা রূপ দেখতে পাই এবার আমরা এই বর্তমান ভারতের কী বিষয়বস্তু সেটা সম্বন্ধে আমরা জানব বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ সমসাময়িক ভারতকে বিশ্লেষণ করেছেন দশ হাজার পুরনো দশ হাজার বছর পুরনো ভারতের ইতিহাসের নিরিখে তিনি বলেছেন যে পৃথিবী সর্বত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ পর্যায়ক্রমে পৃথিবী শাসন করবে প্রথম দুটি বর্ণের শাসনকাল শেষ হয়ে গেছে তৃতীয় বর্ণ বৈশ্যের শাসনকাল সমাপ্তির মুখে এবং চতুর্থ বর্ণ শূদ্রের জাগরণ অবশ্যম্ভাবী এই যে ব্রাহ্মণ্য ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র এদের যে শাসনের কথা তিনি বললেন কিভাবে এই বর্তমান ভারত তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন নবভারত ফুটিয়ে তুলতে চেয়েছেন তার এই গ্রন্থে বর্তমান ভারতে সেটা আমরা একটুখানি জেনে নিই তিনি আসলে কি বলতে চেয়েছেন তিনি এই যে ব্রাহ্মণ্য শাসন ক্ষত্রিয় শাসন বৈশ্য শাসন এবং ভবিষ্যতের যে শূদ্র শাসনের কী কথা তিনি বলতে চেয়েছেন তার মধ্যে কি গুরু অর্থ রয়েছে তার কি কোনো সার্বত্তার আদতেও আছে সেটা আমরা একটুখানি বিশ্লেষণ করি অবশ্যই কিন্তু সার্বত্তা রয়েছে আমরা চারটি বর্ণের শাসনের কথা বললাম যেখানে তিনি বলেছেন যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের শাসন শেষ হয়ে গেছে বৈশ্যের শাসন সমাপ্তির মুখে এবং শূদ্রের জাগরণ অবশ্যম্ভাবী তাহলে প্রথমে এই ব্রাহ্মণ্য শাসন সম্বন্ধে আমরা একটুখানি আলোচনা করি উর্বর মস্তিষ্ক ও জ্ঞানে বলিয়ান হয়ে পুরোহিতরা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। রাজারাও পুরোহিতদের কথা অমান্য করতে পারতেন না বৈশ্য ও সাধারণ প্রজার বিশেষ গুরুত্ব ছিল না অর্থাৎ আমরা যদি ঋগ বৈদিক যুগ বা যদি আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলো যেগুলো মুসলিম অধ্যুষিত শাসন ব্যবস্থা সেখানে ছিল সেখানে যারা নবী যারা উলেমা যারা পীর বাবা এদের দ্বারা কিন্তু শাসিত শাসনটা কিন্তু চলতো সেখানে কিন্তু কোনো রকমভাবে কোনো রাজা বা রানী বা সম্রাট এদের কিন্তু শাসন সেভাবে চলতো না আমরা যদি ফরাসি বিপ্লবের কথাও দেখে থাকি সেখানেও কিন্তু পোপদের কিন্তু দ্বারা চালিত হতেন রাজারা কথা আমরা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোপদের দ্বারা কিভাবে তিনি চালিত হতেন তিনি এবং তার স্ত্রী মারি আতি সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী জুড়েই কিন্তু একটা সময় তিনি যাকে ব্রাহ্মণ্য শাসন বলেছেন ভারতীয় প্রেক্ষাপটে আদতে কিন্তু যারা ধর্মকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা চালিয়ে গেছেন তাদের কথাই বলতে চেয়েছেন এরপরে তিনি যেটা বলেছেন ক্ষত্রিয় শাসন ক্ষত্রিয় শাসন কি আমাদের ভারতের প্রেক্ষাপটে যদি বলা যায় তাহলে বৌদ্ধ যুগ থেকে মুঘল যুগ পর্যন্ত ক্ষত্রিয় শাসন চলেছিল এবং বৌদ্ধ ও জৈন যুগে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক প্রমুখ রাজার উত্থানে ক্ষত্রিয় শক্তির কাছে ব্রাহ্মণ্য শক্তি পরাভূত হয় এরপর এসেছিল মুসলিম যুগ মুসলিম রাজত্বে রাজাই পুরোহিতদের স্থান গ্রহণ করল অর্থাৎ বলা যেতে পারে যে ক্ষত্রিয় শাসন বলতে যারা শাসন ব্যবস্থা করত তাদের খাত্রের ওপর ভর করে অর্থাৎ এই সময় আমাদের কিন্তু পুরোহিত বা ব্রাহ্মণ্য বা যারা ধর্মের তারা শাসন ব্যবস্থা চালিয়েছিল তাদের কথা কিন্তু শোনা হতো না আমরা বৌদ্ধ যুগ বা মুঘ বৌদ্ধ যুগ বা জৈন যুগে দেখেছি যে সেইখানে আস্তে আস্তে রাজা বা তাদের কিন্তু শাসন ব্যবস্থা চলছে সেখানে কিন্তু ব্রাহ্মণ্য সমাজ বা তাদের যে ধর্মকে যে শাসন ব্যবস্থা ছিল তার বদলে রাজার শাসন চলে আসলো আবার আমরা যদি সুলতানি শাসনের কথা দেখে থাকি সেখানে আলাউদ্দিন খলজি বীরক তারা কিন্তু যারা উলেমা তাদের কথা কিন্তু শুনছে না তারা নিজেদের মতামত কিন্তু নিজেরাই পেশ করছে এবং তাদের মতন করে চল চালাচ্ছে তাদের দেশ বা শাসন ব্যবস্থা এবং এই যে পুরোহিতদের শাসনের স্থান নিল ক্ষত্রিয় শাসন সুতরাং এটা বলা যেতেই পারে যে আমাদের এই পুরোহিত শাসনের পরে ক্ষত্রিয় শাসন এসছে এবং এই দুটি শাসনের শেষ পর্যায়ে আমাদের ভারতের প্রেক্ষাপটে যদি ধরা যায় ভারতে মুঘল রাজশক্তিকে পরাভূত করে ইংরেজ শক্তি ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং বৈশ্য শক্তি হিসাবে এক উঠে আসলো অর্থাৎ বৈশ্য শাসন শুরু হলো বাণিজ্যই কিন্তু ছিল এই বৈশ্য শাসনের মূল শক্তি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের ফরমান জারি করার মাধ্যমে এক আমাদের দেশে শাসন ব্যবস্থা কায়েম করছে এবং তারপরেও আমাদের শাসন ব্যবস্থা চালিত করেছিল এই ইংরেজরা তারা এসেছিল আমাদের এই ভারতবর্ষে বণিক হিসাবে এবং তারা কিন্তু শাসন কার্য চালিয়ে গেছে প্রায় দুশো বছর কি বলা যেতে পারে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের আগেও কিন্তু ফরাসি ঔপনিবেশী ঔপনিবেশ বা পর্তুগিজ উপনিবেশ কিন্তু ভারতে কিন্তু ঘাটি গেরেছিল সুতরাং বৈশ্য শাসনের সমাপ্তির পথের কথা কেন বলেছেন তিনি কারণ তিনি যেই প্রেক্ষাপটে বা যে সময়কালে তিনি লিখছেন তখন কিন্তু ইংরেজ শাসন চলছে এবং তিনি বুঝতে পেরেছিলেন মানুষের প্রতিরোধ দেখে যে ইংরেজ শাসন বা এই বৈশ্যদের শাসন শেষ হচ্ছে এবং তিনি কি বললেন শূদ্রদের জাগরণ অবশ্যম্ভাবী অর্থাৎ শূদ্রদের শাসন এই শূদ্রদের শাসন বলতে কি বোঝাতে চেয়েছেন যে শূদ্ররা ভারবাহী পশু হিসাবে বিবেচিত হলেও পৃথিবীর অন্যত্র শূদ্ররা জেগে উঠেছে ভারতেও শূদ্রদের অবস্থান পরিবর্তন হবে বিবেকানন্দ বিশ্বাস করতেন এর পরেই পৃথিবীতে শূদ্র যুগ আসবে অর্থাৎ তিনি দেখেছিলেন যে শিল্প বিপ্লবের পরে তারপরে আস্তে আস্তে যে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে ঘেটো অঞ্চলে বা সেইখানে যে শ্রমিকদের লুডাইট আন্দোলন বা এগুলো সম্বন্ধে তিনি পড়েছিলেন এসব আন্দোলনের মাধ্যমে কীভাবে শ্রমিক যারা নিচু মুচি ম্যাথর আস্তে আস্তে উঠে আসছে এবং তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর অন্যত্র সেইখানে কিন্তু মুচি ম্যাথর শ্রমিক এদের দ্বারা এদেরকে দ্বারাই শাসিত হবে হচ্ছে পৃথিবী শাসন সুতরাং ভারতেও কিন্তু সেই শাসন অবশ্যম্ভাবী এবং আমরা যদি ভারতের যদি স্বাধীনতার পূর্ববর্তী সময় আমরা দেখতে পারি তাহলে আমরা দেখতে পারবো নমশূদ্র আন্দোলন আমাদের আমরা দেখতে পারবো যে বি আর আম্বেদকরের সঙ্গে গান্ধীজির পুনা চুক্তি হচ্ছে সুতরাং এক আধারে বলা যেতে পারে যে স্বামী বিবেকানন্দ একজন দূরদৃষ্টি সম্পন্নও ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে শূদ্রদের জাগরণ হবে সুতরাং তিনি সেই জন্যই বলেছিলেন শূদ্রদের জাগরণ অবশ্যম্ভাবী এবং সেই জন্যই তিনি যুবশক্তির প্রতি উদার্ত কণ্ঠে জানিয়েছিলেন যে আহ্বান জানিয়েছিলেন যে এই ভেদাভেদ থেকে দূরে সর এবং তিনি বলেছিলেন যুবশক্তির প্রতি হে ভারত ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না নিচু জাত মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আসলে তিনি বারবার করে মানবপ্রম দেশভক্তির কথা বর্তমান ভারতে ফুটিয়ে তুলেছিলেন তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য প্রাপ্যবরান নিবোধিত অর্থাৎ ওঠো জাগো এবং নিজের অধিকার বুঝে না তিনি পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা প্রভৃতির দাসসুলভ দুর্বলতা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন তিনি সমাজের সকলকে নিজের ভাই বলে ভাবতে শিখিয়েছিলেন পাশ্চাত্যের অন্ধ অনুকরণ যোগ মোহ তিনি ত্যাগ করতে বলেছেন দেশের যুবশক্তিকে তিনি জাগরণ করতে শিখিয়েছিলেন তিনি বলতে চেয়েছিলেন যে এই ভেদাভেদ দিয়ে কিন্তু নতুন ভারত করা যাবে না সবাইকে একসঙ্গে নিয়েই কিন্তু নতুন ভারত গড়ার কিন্তু স্বপ্ন দেখেছিলেন তিনি তার এই বর্তমান ভারতের জাতীয়তাবোধের উন্মেষে যে এক নতুন দিক ফুটে উঠেছিল সেখানে তিনি শূদ্র জাগরণের কথা বলেছিলেন ভারতের বোধিলাভের কথা বলেছিলেন নতুন ভারত গঠনের কথা বলেছিলেন এবং স্বদেশ চেতনার কথা বলেছিলেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ এই প্রবন্ধে এই উক্তিগুলির মাধ্যমে বিবেকানন্দ দেশবাসীর মধ্যে স্বদেশ চেতনা দেশপ্রেম জাগ্রত করতে চেয়েছিলেন আবার অন্য ধরে বলা যায় তিনি ভারতকে মা বলে কল্পনা করতে শিখিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের মতো বিবেকানন্দের দৃষ্টিতেও ভারতভূমি মাতৃরূপে প্রাধান্য পেয়েছে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী লিখেছেন দেশপ্রেম বঙ্কিমচন্দ্রর কবি কল্পনা বিবেকানন্দের রচনায় তা একটি অবয়ব নিল আবার আমরা যদি সামাজিক সংহতির ক্ষেত্রেও দেখতে পাই বর্তমান ভারত কিন্তু সমাজের অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা দূর করে সমাজের সংহতি সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবোধকে জাতীয়তাবাদকে শক্তিশালী করতে তুলে তুলতে চেয়েছিলেন এবং এইখানে বর্তমান ভারতে তিনি সেইগুলোই কিন্তু ফুটিয়ে তুলেছেন তাহলে এই গেল হচ্ছে বর্তমান ভারতের বিষয়বস্তু এবার আমরা দেখব বর্তমান ভারতের গ্রন্থের প্রভাব বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি মানুষ সমাজ ও দেশকে একই সূত্রে বেঁধে কর্মসাধনার মাধ্যমে আধুনিক ভারত নির্মাণের স্বপ্ন দেখেছিলেন অর্থাৎ অতীতের মাধ্যমে বর্তমানকে বিশ্লেষণ করে ভারতীয় দর্শন সাধনার পাশ্চাত্য কর্মসাধনার মিল ঘটিয়ে নতুন ভারত গঠনের স্বপ্ন দেখেছিলেন বিবেকানন্দ বিশ্বাস করতেন পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে ভারতের মুক্তি হবে না তাই তিনি এই গ্রন্থে বলেছেন হে ভারত এই পরাণুবাদ পরাণুকরণ পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগা স্বাধীনতা লাভ করিবে অর্থাৎ বিবেকানন্দ বরাবরই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের ঐক্যের কথা বলেছেন ভারতের স্বাধীনতার ভারতের স্বাধীনতার জন্য এক সংহতির কথা বলেছেন তিনি বর্তমান ভারতের মাধ্যমে ভারতকে মা বলে কল্পনা করতে শিখিয়েছেন তিনি স্বদেশ চেতনা শিখিয়েছেন সেই জন্যই মূল্যায়নে বলা যায় বিবেকানন্দ বর্তমান ভারতে দেশকে মাতৃরূপে কল্পনা করে তার মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরেছিলেন তাতে উচ্চ নিচ ধনী নির্ধন কেউই বাদ পড়েননি অরবিন্দ ঘোষের মতে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা ঐতিহাসিক আরজি প্রধানের মতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের জনক সুতরাং আমরা আলোচনা করলাম এই বর্তমান ভারত সম্বন্ধে এবং স্বামীজির যে স্বপ্ন এক নতুন ভারত গঠনের গঠনকে নিয়ে আমরা এরপরে আলোচনা করব রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ লাভ হচ্ছে